আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো সবজি খিচুড়ি আর চিকেন কষা। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর এটা এই সবজি খিচুড়ি আর এই চিকেন কষাটা সবার খুবই প্রিয়। আর আপনাদের অনেকেই সবজি খেতে চান না, যেমন মিষ্টি কুমড়া আর ফুলকপি। আজকে আমি এগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি আর চিকেন কষা। এখন আমি কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করতে চলে যাব। এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এখানে দিয়ে দিব লেবু। এখানে প্রথমে এখন লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এখানে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিব লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে এটাকে মেখে নিতে হবে ভালোভাবে। এটাকে মেখে মেরিনেট করে নিব। এতে এটাকে ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলোকে ভালোভাবে মেখে দিতে হবে। এভাবে করে আমার এটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাইড করে রেখে দিব। এখানে আমি পোলাও চালকে ভালোভাবে ধুয়ে নিব। আর এখানে ডাল নিয়ে নিয়েছি এক কাপ, দুই কাপ চাল আর এক কাপ ডাল নিয়ে নিয়েছি। আর এখানে আলু, মিষ্টি কুমড়া আর এতে হলো গাজর, এটা হলো টমেটো। এই সবজিগুলো দিয়ে আজকে আমি রান্না করব। এখানে সবগুলো চিকেনকে ভেজে নিব ভালোভাবে। এখন আমি সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাই। পরিমাণ মতো তেল দিয়ে দিব আলু কুচি, দিয়ে দিব মিষ্টি কুমড়ো আর দিয়ে দিব গাজর। দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব, ভালোভাবে ভেজে নিতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবার একটু নেড়ে দিব, নেড়ে এটাকে ভেজে তারপর তুলে নিব। এটা ভাজা হতে থাক, আমি দেখি আমার চিকেনগুলো ভাজা হয়েছে নাকি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করতে চলে যাব চিকেন কষাটা। এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে দিব পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে। এখানে এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচকে ফালিয়ে কেটে নিয়েছি দিয়ে এখন এটাকে একটু নেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন, আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। এখন এখানে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে আবার একটু নেড়ে কষিয়ে নিব। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য এখানে লবণ দিয়ে এখন এখানে দিয়ে দিব জিরে ধনিয়া গুঁড়ো। জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এখন এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এখন এখন একটু এখানে একটু টমেটো সস দিয়ে দিব। এই টমেটো সসটা দিলে রান্নাটা খেতে খুবই মজা হয়, তাই এখানে টমেটো সস দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন এখানে একটু পানি দিয়ে, যাতে মশলাটা না পড়ে তাই এখানে পানি দিয়ে এটাকে আবার নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এখানে চিকেন দিয়ে দিয়েছি ভেজে রাখা। এখন এটাকে নেড়ে ছেড়ে দিয়ে এখানে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ঢাক নিয়ে ঢেকে। এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা এখানে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খিচুড়িটা রান্না করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আবার একটু নেড়ে ছেড়ে দিব। এখন এখানে আর মুসুর ডালগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভেজে নিতে হবে, ভেজে নিব। এখানে কিন্তু এক কাপ ডাল আর দুই কাপ চাল আছে, এ অনুযায়ী কিন্তু পানি দিতে হবে। মোট ছয় কাপ পানি দিতে হবে। এখানে আদা রসুন পেস্ট দিয়ে এটাকে আবার একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ওর মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এখানে ছয় কাপ পানি দিয়ে চার কাপ চাল
2 কাপ চাল, 4 কাপে 4 কাপ পানি আর 1 কাপ মসুর ডালে 2 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে এখন এটাকে একটা ঢাক নিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমি আর ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন এটা বলক উঠে গিয়েছে, এখন এখানে দিয়ে দিব যে সবজিটা ভেজে তুলে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিব এখানে। এখানে কি কি সবজি আছে আপনারা তো সবাই জানেন, এখানে আছে গাজর, আলু, মিষ্টি কুমড়া, টমেটো। এগুলো দিয়ে এখন এটাকে আমি নেড়ে ছেড়ে দিব যাতে আলু আর মিষ্টি কুমড়ার গাজরগুলো ভালোভাবে চালের সাথে মিশে যায়। এখন দেখি এটা তৈরি হয়ে গিয়েছে নাকি, দেখুন এটা কত সুন্দর হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এই খিচুড়ি সবজি খিচুড়িটা পরিবেশন করে দেখিয়ে দিব। তার আগে আমি পাতিল থেকে ফ্রাইপ্যান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমার চিকেন কষাটা আর সবজি খিচুড়িটা কতই না দেখতে, কতই না সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, আর এটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা। যারা মিষ্টি কুমড়ো আর আলু গাজর এগুলো খেতে চান না তারা এভাবে খিচুড়িটা রান্না করে ট্রাই করতে পারেন, অসম্ভব অসম্ভব মজা হয় এভাবে ট্রাই করলে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।